সুপ্রিয় শিক্ষার্থী বায়োলজি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি অপূর্ব কুমার বণিক প্রভাষক উদ্ভিদবিদ্যা সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জ আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব বিশেষ করে আজকে আমরা ক্রমসুমের গঠন নিয়ে আলোচনা করব এবং এই ক্লাস শেষে ক্রোমোসুম কি তোমরা তা বলতে পারবে ক্রোমোস্যুমের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে ক্রোমোসুমের গঠন সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং সেন্ট্রুমিয়ারের উপর ভিত্তি করে ক্রোমোসুমের শ্রেণীবিন্যাস কি তা করতে পারবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ক্রোমোসুম আমরা জানি প্রকৃতকুশের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত স্বপ্রজননশীল অনুলিপন সম্পন্ন যে সমস্ত সূত্রাকৃতির বংশগতি উপাদান যা মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে বিশেষ ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোসুম বলে গ্রিক শব্দ ক্রোমোসুম শব্দটির অর্থ হচ্ছে বর্ণ ধারণকারী বস্তু দুটি গ্রিক শব্দ ক্রোমা যার অর্থ হচ্ছে বর্ণ এবং সোমা যার অর্থ হচ্ছে দেহ বা বস্তু আঠারোশো পঁচাত্তর সালে ইস্ট্রাস বোরগার সর্বপ্রথম ক্রোমোসুম আবিষ্কার করেন ওয়াল্টার ফ্লেমিং আঠারোশো উনআশি সালে ক্রোমোসুমের দ্বিবিভাজন লক্ষ্য করেন এবং ওয়ালডেয়ার আঠারোশো সালে এর নামকরণ করেন আমরা জানি প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোসুম অবস্থান করে সাধারণত ক্রোমোসুমের দৈর্ঘ্য শূন্য দশমিক দুই থেকে পঞ্চাশ মাইক্রন এবং বেশ সাধারণত শূন্য দশমিক দুই থেকে বিশ মাইক্রন পর্যন্ত হয়ে থাকে কিছু মেরুদণ্ডী প্রাণীর স্ত্রী জনন কোষের ল্যামব্রাশ ও পলিটিন ক্রোমোসুম সর্বাপেক্ষা বৃহৎ তো আমরা চিত্রে ক্রোমোসুম লক্ষ্য করছি এখানে একটি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসুমের চিত্র দেয়া হয়েছে তোমরা চিত্রটি লক্ষ্য করো তো সেন্ট্রুমিয়ার দেখা যাচ্ছে মাঝখানে ক্রোমোসুমের মধ্যে সেন্ট্রুমিয়ারটা হচ্ছে ক্রোমোসুমের মধ্য যে গোল সংকুচিত স্থান থাকে তাকে সেন্ট্রুমিয়ার বলি তো প্রথমেই আমরা এই ক্রোমোসুমের গঠন নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে প্রথমেই আমরা ক্রোমোস্যুমের চিত্রটি লক্ষ্য করব এখানে চিত্রটির মধ্যে ক্রোমোসুমের বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে আমরা যদি দেখি একটি আদর্শ ক্রোমোস্যুমের মধ্যে এখানে লক্ষ্য কর সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ সংকোচন পেলিকল ম্যাট্রিক্স ক্রোমোনেমাটা স্যাটেলাইট সেকেন্ডারি কনস্ট্রিকশন হ্যাঁ সেন্ট্রোমিয়ার ইত্যাদি থাকে তো প্রথমেই আমরা ক্রোমোজুমের গঠন নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই আসছে ক্রোমাটিট এই ক্রোমাটিট জিনিসটা কি আমরা জানি কোষ বিভাজনের ম্যাটাফেস দশায় প্রতিটি ক্রোমোজুম লম্বালম্বিভাবে যে দুটি অংশে বিভক্ত হয় তাদেরকে ক্রোমাটিট বলে আমরা যদি একটু আগের চিত্রটি লক্ষ্য করি তোমরা এখানে দেখবে এই যে ক্রোমোজুমটি দেখা যাচ্ছে এখানে এই একটা ক্রোমাটিট এবং এই একটা ক্রোমাটিট এবং মাঝখানে সেন্ট্রুমিয়ার অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোসুমের মধ্যে দুটি করে ক্রোমাটিট থাকে তাহলে ক্রোমাটিট জিনিসটা কি আমরা বললাম কোষ বিভাজনের ম্যাটাফেস দশায় প্রতিটি ক্রোমোসুম লম্বালম্বিভাবে যে দুটি অংশে বিভক্ত হয় তাদের ক্রোমাটিট বলে ক্রোমাটিট সিস্টারও হতে পারে আবার নন সিস্টারও হতে পারে আমরা জানি একই ক্রোমোজুমের ক্রোমাটিটকে সিস্টার ক্রোমাটিট বলে এবং দুটি হোমোলোগাস ক্রোমোজুমের ক্রোমাটিটকে নন সিস্টার ক্রোমাটিট বলে এরা পরস্পর সেন্ট্রোমিয়ান নামক বিন্দু দ্বারা যুক্ত থাকে এবার আসছে ক্রোমোনেমা আমরা জানি প্রতিটি ক্রোমাটিট অনুদৈর্ঘ্যভাবে এক বা একাধিক সূক্ষ্ম ক্রুমাটিন তন্তু দ্বারা গঠিত এই সূত্রগুলোকে ক্রুমোনেমা বলে ক্রুমোনেমাগুলো পরস্পর একে অপরের সাথে দড়ির মতো পেঁচানো থাকে এবার আসছে ক্রুমো মিয়ার প্রতিটি ক্রুমোনেমা এর দৈর্ঘ্য বরাবর স্থানে স্থানে গণীভূত হয়ে নির্দিষ্ট আকার ও আয়তনের যে পুতির দানার মতো অংশ গঠন করে তাকে ক্রুমো বলে এবারে আসছে ক্রোমাটিন আমরা জানি প্রকৃতকুশের ক্রোমোস্যুম মূলত ডিএনএ ও হিস্টুন প্রোটিন কমপ্লেক্স দ্বারা গঠিত এবং এর তন্তুময় অংশকে ক্রোমাটিন তন্তু বলে কেন্দ্রীয় প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএ অনুকে একসাথে নিউক্লিওজুম বলে সেন্ট্রোমিয়ার আমরা যদি পুনরায় চিত্রটির দিকে একটু ফিরে যাই আমরা জানি প্রত্যেকটা ক্রোমোস্যুমের মাঝখানে একটি গোল সংকুচিত স্থান থাকে যাকে সেন্ট্রোমিয়ার বলে সাধারণত একটি ক্রোমোস্যুমে একটি সেন্ট্রোমিয়ারই বেশি থাকে তবে অনেক সময় একাধিক সেন্ট্রোমিয়ারও দেখা যায় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আবার ক্রোমোস্যুমকে কয়েক ভাগে ভাগ করা যায় যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে আমরা বলছি সেন্ট্রোমিয়ারটা হচ্ছে ক্রোমোসুমের একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিটি ক্রোমোজুমে সাধারণত একটি সেন্ট্রোমিয়ার থাকে তবে অনেক সময় একাধিক সেন্ট্রোমিয়ারও থাকতে পারে একে মুখ্য খাজ বা মুখ্য সংকুচন বলে এবার আসছে ক্রোমোসুমের বাহু আমরা জানি সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোসুমাল অংশকেই ক্রোমোসুমের বাহু বলা হয় প্রতিটি ক্রোমোজোমের সাধারণত দুটি বাহু থাকে দুটি বাহু সমানও হতে পারে আবার অসমান দৈর্ঘ্য বিশিষ্টও হতে পারে কাইনেটোকোর আমরা জানি দ্বীপ্রস্ত ক্রুমোজুমের গঠনে প্রতিটি সেন্ট্রিমিয়ারের পাশে প্রোটিন নির্মিত গোলাকার চাকতির মতো একটি গাঠনিক অংশ থাকে যাকে কাইনেটোকোর বলা হয় কাইনেটোকোর দুটি ভিতরের ও বাইরের প্লেট দ্বারা গঠিত মূলত এটি মাকুতন্তুর তন্তুর অনুনালিকার সাথে যুক্ত হয় এবং কোষ বিভাজনের সময় ক্রোমোসুমের অ্যানাফেজীয় চলনকে নিয়ন্ত্রণ করে এবারে আসছে গৌণ সংকুচন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন সেন্ট্রোমিয়ান নামক মুখ্য কুঞ্চন ছাড়াও কোনো কোনো ক্রোমোসুমের বাহুতে এক বা একাধিক গৌণকুঞ্চন থাকতে পারে আমরা যদি পূর্ববর্তী চিত্ত চিত্রটি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে ক্রমসুমের মধ্যে এই যে এখানে যে সংকুচিত অংশটি দেখা যাচ্ছে এটি এটিকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণকুঞ্চন কোনো কোনো ক্ষেত্রে ক্রমসুমের মধ্যে একাধিক গৌণকুঞ্চন থাকতে পারে তাহলে যদি ক্রোমোসোমে দুটি গৌণকুঞ্চন থাকলে নর অঞ্চলটিকে গৌণকুঞ্চন এক এবং পরবর্তী গৌণকুঞ্চন দুই রূপে চিহ্নিত করা হয় স্যাটেলাইট আমরা জানি প্রত্যেকটা ক্রোমোজুমের প্রান্তীয় গোলাকার ফোলানো অংশকে স্যাটেলাইট বলে এবং স্যাটেলাইটযুক্ত ক্রোমোজুমকে স্যাট ক্রোমোজুম বলে টেলোমিয়ার ক্রোমোজুমের উপ উভয় প্রান্তকে টেলুমিয়ার বলে বিজ্ঞানী এ যে মুলার এর মতে ক্রোমোজুমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ অঞ্চলকে টেলুমিয়ার বলে এদের বিশেষত্ব হল এরা অন্য কোনো টেলুমিয়ারের সাথে অথবা ক্রোমোজুমের ভগ্নাংশের সাথে যুক্ত হয় না মানুষের তেরো চোদ্দ পনেরো একুশ এবং বাইশ নম্বর ক্রোমোজুমগুলিকে সেট ক্রোমোজুম হিসাবে শনাক্ত করা হয়েছে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা ক্রোমোস্যুমের ভৌত গঠন নিয়ে আলোচনা করেছি এবারে আমরা ক্রমসুমের রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব আমরা জানি ক্রমসুমের রাসায়নিক গঠন বেশ জটিল রাসায়নিক উপাদানগুলোর মধ্যে রয়েছে প্রধানত নিউক্লিক অ্যাসিড প্রোটিন এবং অন্যান্য উপাদান আমরা জানি ক্রোমোস্যুমের মধ্যে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় যথা ডিএনএ ও আর এনএ ডিএনএ হচ্ছে ক্রুমুসুমের স্থায়ী উপাদান এবং এর পূর্ণ নাম হচ্ছে ডিওক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ক্রোমোসুমের বিভিন্ন উপাদানের মধ্যে ডিএনএর পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ পারসেন্ট এবং এটি দ্বিসূত্রক বিশিষ্ট পলি নিউক্লিওটাইডের একটি সর্পিল আকারের গঠন এতে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা বা সুগার অজৈব ফসফেট এবং নাইট্রোজেন গঠিত ক্ষারক যথা অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন থাইমিন ইত্যাদি থাকে এবং এটি নব্বই পার্সেন্ট ক্রোমোসুমেই থাকে এবারে আসছে আরএনএ আমরা জানি আর এন এর পূর্ণ নাম হচ্ছে রাইবু নিউক্লিক অ্যাসিড ক্রোমোসুমে এর পরিমাণ হচ্ছে শূন্য দশমিক দুই থেকে এক দশমিক চার ভাগ আরএনএ ক্রোমোস্যুমের স্থায়ী উপাদান নয় অধিকাংশ আর একটি সূত্রক থাকে এবং এতেও পাঁচ কার্বন বিশিষ্ট রাইভোস সুগার থাকে অজৈব ফসফেট থাকে এবং নাইট্রোজেন খারক হিসাবে অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন এবং ইউরাসিল থাকে এটি নব্বই পার্সেন্ট ক্রোমোসুমেই অবস্থান করে এবার আসছে প্রোটিন আমরা জানি প্রোটিন প্রোটিন হচ্ছে ক্রোমোসুমের মূল কাঠামো গঠনকারী রাসায়নিক উপাদান ক্রোমোসুমে প্রোটিনের পরিমাণ হচ্ছে পঞ্চান্ন পারসেন্ট আমরা জানি ক্রোমোসুমে দুই ধরনের প্রোটিন দেখা যায় একটি হচ্ছে হিস্টুন প্রোটিন অন্যটি হচ্ছে নন হিস্টুন প্রোটিন এই হিস্টুন প্রোটিনের মধ্য হ্যাঁ প্রধান হিস্টুন জাতীয় প্রোটিন এগুলি হচ্ছে ক্ষারীয় প্রোটিন লাইসিন এবং আর্জেনিন নামক এমিনো অ্যাসিড এগুলিতে বেশি পরিমাণে থাকায় হিস্টুন প্রোটিনটি ক্ষারীয় হয় এবং এই হিস্টুন প্রোটিন পাঁচ রকমের এইচ ওয়ান এইচ টু এ টু এইচ থ্রি এইচ ফোর এবার আসছে নন হিস্টোন প্রোটিন হিস্টোন প্রোটিন ছাড়াও ক্রোমোসুমে যে প্রোটিনগুলো থাকে তাদেরকে সামগ্রিকভাবে নন হিস্টোন ক্রোমোসুমাল প্রোটিন বলে হিস্টুন প্রোটিন অপসারিত করার পর ক্রোমোসুমে যে প্রোটিন কাঠামো অবশিষ্ট থাকে তাকে ক্রোমোসুম স্ক্যাফোল্ড বলে যা প্রধানত এনএইচসি প্রোটিন দ্বারা গঠিত অনেক এনএইচসি প্রোটিন টাইরোসিন ও ট্রিপটুফেন নামক অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ বলে এরা আম্লিক প্রকৃতির হয় এছাড়া ক্রোমোসুমের মধ্য অন্যান্য কিছু উপাদান রয়েছে বিশেষ করে ক্রোমোস্যুমের মধ্য লিপিড ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম আয়ন অ্যাঞ্জাইম বিশেষ করে নিউক্লিওসাইডেস ট্রান্সফসফাটেস এবং অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ থাকে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা অনলাইন ক্লাসে ক্রুমসুমের ভৌত এবং রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ